বড়দিনের পরে কলকাতায় মঞ্চ মাতাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে তা শুধু তার অভিনয় দিয়ে নয়, কণ্ঠের জাদুতে শহরের শ্রোতাদের মুগ্ধ করছেন। আয়োজকদের মতে শিল্পীর কখনও কাঁটাতার হয় না, বাঙালি শিল্পীদের গ্রহণযোগ্যতা দুপারই। দুবাংলা শিল্পীদের যত যাতায়াত বাড়বে ততই দৃঢ় হবে বাংলাদেশ ভারত মৈত্রীর সম্পর্ক। আর সে কারণে শীতের কলকাতায় কখনও নাটক কখনও গানের মধ্য দিয়ে শহরবাসীকে মাতিয়ে তুলছেন বাংলাদেশি শিল্পী চঞ্চল চৌধুরী। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কখনো নাটক আবার কখনো গান, এভাবেই শীতের কলকাতায় মঞ্চ মাতাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মনপুরা হাওয়া, ভূপেন হাজারিকা, জলের গান সহ দুই বাংলার জনপ্রিয় গানগুলো নিজের কণ্ঠে পরিবেশন করে চঞ্চল মুগ্ধ করছেন কলকাতা শ্রোতাদের। বর্তমানে দু বাংলায় সমান জনপ্রিয়তা তার। একজন শিল্পী হিসাবে যা তিনি যথেষ্ট উপভোগ করেন, পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা বাড়ার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বাংলাদেশি দর্শকদের। যে সেক্টরে কাজ করি, অভিনয় করি, আমার অভিনয় তারা পছন্দ করেন, সেই সাথে আমার এখন বাড়তি পাওনা হচ্ছে পশ্চিমবাংলার দর্শক, এটা অনেক 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 ভালো লাগে। দক্ষিণ কলকাতায় উদযাপিত হচ্ছে বেহালা উৎসব, সেখানেই গান গেয়ে মঞ্চ মাতালেন চঞ্চল চৌধুরী। উদ্যোক্তাদের মতে বাঙালি শিল্পীদের কাঁটাতারে বেঁধে রাখা যায় না, তাদের গুরুত্ব দুপারেই সমান। চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকে পেয়ে বেহালাবাসী হিসেবে আমরা গর্বিত, আমরা অবশ্যই ভীষণই আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই চঞ্চলবাবুর কাছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে আনতে এখানে সাহায্য করেছে সবার কাছে। উৎসবের আয়োজকরা মনে করছেন দু বাংলা শিল্পীদের যত যাতায়াত বাড়বে ততই দৃঢ় হবে বাংলাদেশ ভারতের মৈত্রীর সম্পর্ক। ভারত বাংলাদেশ যৌথ একটা কিছু করার চিন্তা করেছি, তখন থেকেই আমাদের মনে কিন্তু প্রথমেই আসে যে চঞ্চল চৌধুরীকে নিয়ে কিছু করব। এভাবেই কখনো গান, কখনো চমকপ্রদ কথা, আবার কখনো সিনেমার ডায়লগ দিয়ে কলকাতার সুন্দর জলসা জমিয়ে দিচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।